আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি। আজকে আলোচনা করব নিপ্রো গোল্ড মানে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল নিয়ে। আজকের ট্যাবলেটটি হচ্ছে নিপ্রো গোল্ড, এটি তৈরি করেছে নিপ্রো JMI কোম্পানি। এটা বাংলাদেশ এবং জাপান যৌথ একটা কোম্পানি, খুবই ভালো একটা কোম্পানি। এটি তৈরি করছে নিপ্রো গোল্ড ট্যাবলেটটি। এর উপাদান হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল A to Z, মানে সব কিছু এটার মধ্যে দেওয়া আছে এই ট্যাবলেটটি। এটি হচ্ছে একটা ভিটামিন ট্যাবলেট, ভিটামিনের অভাব হলে এই ট্যাবলেটটি খেতে হবে। প্রতিদিন একটা ট্যাবলেট খাবেন, রাত্রে সাথে একটা গ্যাসের ট্যাবলেট খাবেন। এর কাজ হচ্ছে ভিটামিনের অভাব পূরণ করা। এখন ভিটামিনের অভাব আপনি বুঝবেন কেমনে? ভিটামিনের অভাবটা বুঝতে হলে আপনাকে 6টা লক্ষণ জানতে হবে। ভিটামিনের অভাব হলে 6টা লক্ষণ দেখা দেয়। এই 6টা লক্ষণ হচ্ছে, আমি বিস্তারিত বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিটামিনের অভাব হলে 6টা লক্ষণ দেখা দেয়। 6টা লক্ষণগুলো হলো, 1 নম্বর, অতিরিক্ত চুল পড়া ও ফেঁকে যাওয়া। অতিরিক্ত চুল পড়া ও তাড়াতাড়ি চুল পেকে যাওয়ার কারণ হচ্ছে যত্নের অভাব বা কসমেটিকের জন্য, এটি অনেকেই মনে করেন, কিন্তু এই ধারণাটি ভুল। এটি কোনো ধরনের কেমিক্যালের প্রভাব নয়, বরং যত্নের অভাব নয়। এটি ভিটামিন B7, A, D, E এবং K এর অভাবজনিত লক্ষণ। এই ভিটামিনের অভাব পূরণ করার উপায় হচ্ছে মাছ, ডিম, মাশরুম, ফুলকপি, বাদাম, তিলের বীজ ও কলা রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে আপনাদের এই সমস্যাটা দূর হবে। 2 নম্বর হচ্ছে হাতে ও পায়ে ঝিঁঝি ধরা। অনেকেরই হাতে পায়ে ঝিঁঝি ধরে, সেটা হচ্ছে ভিটামিনের অভাব। যেমন হাতে ও পায়ে ঝিঁঝি ধরা, পায়ের পাতা, তালু এবং পায়ের ফেসনের অংশে ব্যথা অনুভব করার সমস্যায় পড়েন কম বেশি অনেকেই। আমরা ধরে নিই এই সকল সমস্যার কারণ একটানা বসে থাকা ও নার্ভে চাপ পড়া, কিন্তু এই সমস্যাগুলো মূলে রয়েছে ওয়াটার সলুবল বি ভিটামিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব। এটা পূরণ করবেন কিভাবে? সবুজ শাকসবজি, কাঠবাদাম, তাল, কমলা, কলা, চীনাবাদাম, ডাবের পানি, কিশমিশ, কাজু বাদাম ইত্যাদি রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। 3 নম্বর হচ্ছে টুটের কিনারা ও পায়ের গোড়ালি ফেটে যাওয়া। টুটের কিনারা ফাটা ও পায়ের গোড়ালি ফেটে যাওয়ার কারণ হচ্ছে ভিটামিনের অভাব। আমরা অনেকে মনে করি টুট ফাটা ও টুটের কিনারা ফাটা শীতকালের সমস্যা, কিন্তু এটি ভিটামিন B3, B2 ও B12 এবং আয়রন, জিঙ্ক ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনকারী গুরুত্বপূর্ণ প্রোটিনের অভাবের কারণে হয়ে থাকে। এটা পূরণ করবেন কিভাবে? ডিম, টমেটো, চীনাবাদাম, ডাল, দই, পনির, ঘি এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। 4 নম্বর হচ্ছে দেহের নানান অংশে অবশ হওয়ার মতো অবস্থা। দেহের নানান অংশে অবশ হওয়া খুবই সাধারণ একটি লক্ষণ। অনেক সময় আমরা ভাবি একটানা এককভাবে বসে থাকা কিংবা নার্ভের উপর চাপ পড়ার কারণে এটি ঘটে, কিন্তু সত্যিকার অর্থে ভিটামিন B9, B6 এবং B12 অভাব হলে এই লক্ষণটি দেখা দেয়। এছাড়া ভিটামিনের অভাবের কারণে বিষণ্ণতা, রক্ত স্বল্পতা, দুর্বলতা এবং হরমোনের অভাব নষ্ট হওয়ার মতো লক্ষণও দেখা দেয়। ভিটামিনের অভাব পূরণ করবেন কিভাবে? সামুদ্রিক মাছ, লালচে চালের ভাত, বাদাম, ডিম, মুরগির মাংস, কলা, ফুলকপি, বাঁধাকপি এবং সবুজ শাক সবজি রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। 5 নম্বর হচ্ছে ফেসিতে টান ধরা। মাঝে মাঝে পায়ের হাঁটুর পিছনে ফেসিতে টান ধরলে বুঝতে হবে ভিটামিন বি ও তার সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের কমতি রয়েছে। কিভাবে পূরণ করবেন? ছোট মুরগির মাংস বেশি করে খেতে হবে, তার সঙ্গে ডিম ও দুধ রাখা প্রয়োজন প্রতিদিনের খাদ্য তালিকায়। 6 নম্বর হচ্ছে দেহের বিভিন্ন অংশে লাল ও সাদা রঙের ফুসকা ওঠা। মুখ, বাহু, উরু এবং দেহের পিঠের নিচে ফ্যাশনের অংশে লাল ও সাদা রঙের ফুসকা ওঠে, সেটা আমরা সাধারণ সমস্যা মনে করি, কিন্তু আসলে দেহের এই সকল স্থানে লালচে ও সাদা রঙের ফুসকা ওঠা ভিটামিন A, O, D এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের অভাবের লক্ষণ।
কিভাবে পূরণ করবেন? একটানা অনেকক্ষণ এসি ঘরে থাকবেন না, সূর্যের আলোতে বের হন, প্রচুর পরিমাণে মাছ শাকসবজি ডিম রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। এছাড়া এই যে নিপু গোল্ড ট্যাবলেটটি প্রতিদিন একটা করে খাবেন, প্রতিদিন একটা করে খাবেন একটানা এক দুই মাস। এছাড়াও যদি সমস্যার সমাধান না হয় তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।